চা খান, ভালো থাকুন। আর চা অনুচিকেতা, চা অনুচিকেতা আসুন, দেখুন কি দিই। বিশ্বস্ত সূত্রে খবর, বিশ্বস্ত সূত্রে খবর এটাই যে 130 কোটির দেশে এমন খুব কম লোক আছে যারা নাকি চা পছন্দ করে না, আই মিন টি। ইয়েস, আজকে আমরা কোনো মেন স্ট্রিম ব্লগ করবো না, মানে মেন স্ট্রিম ফুডে কোনো ব্লগ করছি না। আজকে আমি যাচ্ছি একটা চায়ের দোকানে, মানে ইট মে সাউন্ড এ লিটল বিট ক্লিশে আর চায়ের দোকান কথাটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা চায়ের দোকান যেটা নাকি খুবই ফেমাস। ওদের একটা স্টোর রয়েছে যাদবপুরে 8B-তে, ওখানে আমি খেয়েছি। বাট পাটুলিতে আর একটা ওদের নতুন স্টোর করেছে যেখানে আমার গিয়ে ওটা হয়নি আর কি। দোকানটার নাম হচ্ছে চা ও নচিকেতা, দুটোই খুব পার্সোনাল ফেভারিট আমার, মানে চাও ফেভারিট আর নচিকেতা চক্রবর্তীর গানও খুব ফেভারিট। নচিকেতা চক্রবর্তী আমার কাছে শুধু সিঙ্গারই নয়, আমার কাছে একদম সেন্টিমেন্ট। আর নচিকেতা চক্রবর্তীর গান চললে আমি নিজেকে আটকে রাখতে পারি না, মানে কোনোভাবে আমি যাই না কেন। বাই দ্য ওয়ে, ওয়ার মাস্ক অ্যান্ড মেনটেইন ফিজিক্যাল ডিস্টেন্সিং, কারণ কোভিড চলে যায়নি, তো এই জিনিসগুলো মেনটেন করা ইজ ভেরি নেসেসারি। মেক শিওর দ্যাট ইউ ওয়ার মাস্ক অ্যান্ড মেনটেইন ফিজিক্যাল ডিস্টেন্সিং, ইটস অ্যান আর্নেস্ট রিকোয়েস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং দ্য ব্লগ শর্টস, আমি সৌরভ, চলো কলকাতা, লেটস ব্লগ। চলে এসেছি পাটুলি চা ও নচিকেতাতে, পেছনে নচিকেতা চক্রবর্তী গান চলছে। আমাদেরও একটা চা দেবে, থ্যাংক ইউ। এখন এটা কত করে হয়েছে? 20 টাকা, এখন এটা 20 রুপিস করে। দাদাকে অনেকেই চেনে, দাদা তুমি একটু ফ্রেমে এসো পারলে। আমি তোমাদের যাদবপুরের স্টোরটাতে আগে খেয়েছি, তো এইটা তোমার কতদিন হলো এই এই পার্টিকুলার পাটুলি স্টোর? 3 বছর হয়ে গেল। আর যাদবপুরেরটা 9 বছর। কতগুলো কাপ সেল হয় তাও? এরকম লাইন হয় আমার সেটা এক্সপেক্টেশন ছিল না, ফ্র্যাঙ্কলি বলছি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি ফার্স্ট সিপটা নেওয়াতেই জাস্ট ইটস ওয়াও, মানে জাস্ট ফাটাফাটি খেতে চাটা। একটা অদ্ভুত সল্টি টেস্ট রয়েছে চাটা, আমি জানি না কেন কী মেনটেন করে, মানে কী মিক্স করে এটার সাথে। খেতে খুব ভালো, মিষ্টি একদম, মানে যতটুকু হওয়ার ততটুকু। একটা অদ্ভুত টেস্ট রয়েছে, আমি জানি না, মানে আমি বলতে পারবো না এক্স্যাক্টলি কী, বাট একটা অদ্ভুত টেস্ট রয়েছে। তোমরা যারা আসতে চাও তারা এখানে চলে এসো, এখানে গাড়ি রাখারও, মানে গাড়ি পার্ক করারও খুব ভালো ব্যবস্থা রয়েছে, লেজার টাইম কাটানোর জন্য খুবই ভালো একটা জায়গা। অদ্ভুত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে বীভৎস হাওয়া দিচ্ছে। এখানকার চা কেমন লাগে? মানে শুধু চা খেতে আসা হয় না, মানে এই অ্যাম্বিয়েন্সটার জন্য আসা হয়। আচ্ছা, চা অনুচিকেতা রোজ আসা হয়? ম্যাক্সিমাম স্যাটারডে সানডে ছুটি পেলে। অ্যাকচুয়ালি এই যে নচিকেতার যে এই চায়ের দোকানটা উনি স্পন্সরশিপ করেছে, এর নাম হলো ঘেটু। এ আমাদের খুব ক্লোজ চেনা জানা, এ নার্কোটিক্স অ্যানোনিমাসের ছেলে, একটা সময় খুব নেশা করতো। নচিদার সাথে আমাদের ব্যক্তিগতভাবে খুব ভালো রিলেশন। এর একটা স্টল ছিল প্রথমে, আছে এখনো যাদবপুরে, তারপরে এটা পাটুলিতে আমরাই উদ্যোগ নিয়ে এখানে একটা করা হয়েছে, যাতে একটা গ্যাদারিং এবং গুড ফিলিং একদম।
একবার এই দোকানের ওনারের সাথে কথা বলে নি। এত লম্বা লাইন আমি জীবনে দেখিনি। ট্রাস্ট মি, তোমার কাস্টমারের জন্য দুটো লাইন জাস্ট বলো, চা খান ভালো থাকুন। আর চা ও নচিকেতা, চা ও নচিকেতা আসুন দেখুন কি দি। সো দিস ওয়াজ অল অ্যাবাউট চা ও নচিকেতা। এখানে এলাম, চা খেলাম এবং সিরিয়াসলি চা খুব ভালো। এবং সব থেকে বড়ো কথা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই দোকানের যে মালিক সবাই ঘেটুদা বলে, মানে ঘেটুদা নামে পরিচিত, তো এনার একটা খুব বড় হিস্ট্রি রয়েছে। মানে ইনি ড্রাগ অ্যাডিক্ট ছিলেন এবং সেখান থেকে নচিকেতা চক্রবর্তী তাকে তুলে নিয়ে আসে। হি হ্যাজ রিকভার্ড এবং এই দোকানটা খুলেছে, ভালো চলে দোকানটা। এবং এটা একটা ইন্সপিরেশন ড্রাইভার, হেমো না কোনো দিন নিজেকে বিশ্বাস করো এবং এগিয়ে পড়ো। ইউ নেভার নো, ইউ ক্যান ক্লিক অ্যাজ ওয়েল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইবও করে নিও। শুধু আমার চ্যানেল নয়, ইউটিউবে যাদের ভিডিও তোমরা দেখো তাদেরও চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, কারণ আলটিমেটলি তোমাদের সাবস্ক্রিপশানই কিন্তু আমাদের মেন সাপোর্ট, তোমাদের জন্যই ভিডিও বানানো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই আনটিল দ্য নেক্সট ভিডিও কামস।